বঙ্গোপসাগরে 200 কিমি গতিবেগ নিয়ে ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মোচা। তবে ঠিক কোথায় কোন উপকূলে ল্যান্ডফল করবে এই ঘূর্ণিঝড় মোচা, এই ঘূর্ণিঝড়ের প্রভাব কোথায় কোথায় পড়তে চলেছে, আবহাওয়া দপ্তরই বা কী জানালো, সরাসরি এই ভিডিওটিতে একদম লাইভ আপডেট আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঘন্টায় 180 থেকে 90 কিলোমিটার গতিবেগ নিয়েছে এই ঘূর্ণিঝড় মোচা। তবে আরও শক্তিশালী রূপ নিয়ে একটি সুপার সাইক্লোনে পরিণত হবে এই ঘূর্ণিঝড় মোচা। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দীঘায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে, পুরীতেও সতর্কবার্তা জারি করা হয়েছে। তো এবার আমরা দেখে নেব এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, অসম, ত্রিপুরা, ঝাড়খণ্ড কোথায় কেমন আবহাওয়া থাকবে, কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দিকে নজর দেখি তাহলে আমরা দেখতে পারবো এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টি করে দেখলে আমরা দেখতে পারবো যে পশ্চিমবঙ্গের উপকূলের জায়গাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন কোনটাই, খাজুড়ি থেকে শুরু করে হলদিয়া, বাজকুল, কাকদ্বীপ, এই জায়গাগুলি রয়েছে, নামখানা, ফেজারগঞ্জ, জয়নগর, গোসাবা, হলদিবাড়ি, এই জায়গাগুলিতে কিন্তু একটা বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সংলগ্ন উড়িষ্যার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দেখতে পাচ্ছেন বালেশ্বর, উড়িষ্যার এই জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যদিকে যদি আমরা বাংলাদেশের দিকে দেখি, শ্যামনগর, মাথাবেড়িয়া, কলাপাড়া থেকে শুরু করে এই যে জায়গাগুলি রয়েছে, খুলনা, সাতক্ষীরা, এই জায়গাগুলিতে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে আমরা দেখতে পাচ্ছি। তবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ কোনোরকম ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। অন্যদিকে উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি, দার্জিলিংয়ের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, অন্যদিকে আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আগামী 1 থেকে 2 দিন আবহাওয়া কিন্তু সূক্ষ্মই থাকবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কোনোরকম সতর্কবার্তা দেওয়া হয়নি, বজ্রপাতেরও সতর্কবার্তা নেই। তবে 10 তারিখ থেকে আবহাওয়ার একটা বিরাট বড় পরিবর্তন হবে, 10 তারিখের পর থেকেই কিন্তু ঝড় বৃষ্টি শুরু হবে, যখন ঘূর্ণিঝড়ের সিস্টেমটি বঙ্গোপসাগরে তৈরি হবে, তারপর থেকেই কিন্তু আবহাওয়ার একটা বিরাট বড় পরিবর্তন আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। এবং বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, কোথাও কোথাও কালবৈশাখী ঝড় এবং কোথাও মিনি টর্নেডোগুলো কিন্তু আঁচড়ে পড়বে, এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কিন্তু দেওয়া হয়েছে। তো আমরা সরাসরি মেঘমালা করে যদি দেখি যে এই মুহূর্তে কোন কোন জায়গাগুলিতে মেঘ রয়েছে, তাহলে আপনারা আরেকটু ডিটেলসই বুঝতে পারবেন। যেখানে বৃষ্টিপাতের সতর্কবার্তা বললাম, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে দক্ষিণে জেলা, অর্থাৎ উপকূলের যে জেলাগুলো রয়েছে, এখানে আমরা মেঘ দেখতে পাচ্ছি। অন্যদিকে অসমের দিকে, শিলংয়ের দিকে, গুয়াহাটির কিছু জায়গায় মেঘ দেখতে পাচ্ছি, দার্জিলিং, কালিম্পংয়ে মেঘ রয়েছে। তবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে সেরকম কোনো মেঘ নেই। তাপমাত্রার পারদ কিন্তু কিছুটা বাড়তে পারে, 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রার পারদ বাড়তে পারে আগামী 2 থেকে 3 দিন। তবে তারপরে তাপমাত্রার পারদ আরও কমবে, কেননা ঘূর্ণিঝড় যখন ধেয়ে আসবে তখন কিন্তু তাপমাত্রা অনেকটাই কমতে পারে, এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কিন্তু দেওয়া হয়েছে। তো সরাসরি আমরা দেরি না করে একদম ঘূর্ণিঝড়ের লেটেস্ট আপডেটে চলে যাব যে ঘূর্ণিঝড়টি কোন দিকে যাচ্ছে, তো বাঁক নিয়ে এই ঘূর্ণিঝড় কোথায় ল্যান্ডফল করতে চলেছে সরাসরি আমরা চলে যাব। তো এই মুহূর্তে যদি আমরা 10 তারিখে চলে যাই একদম সরাসরি, তাহলে দেখতে পারবো যে 10 তারিখের দিকেই ঘূর্ণিঝড়টি একটি গভীর নিম্নচাপ রূপে অবস্থান করবে পোর্ট ব্লেয়ারের কাছে। 11 তারিখে যদি দেখি, 11 তারিখ পোর্ট ব্লেয়ার থেকে কিছুটা, অর্থাৎ পোর্ট ব্লেয়ারের দিকে কিন্তু অবস্থান করছে 11 তারিখেও। এবং এর যদি হাওয়ার গতিবেগ আমরা দেখি তাহলে দেখতে পারবো যে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার গতিবেগ নিয়ে পোর্ট ব্লেয়ারের কাছে অবস্থান করবে। 12 তারিখে এটি একটি সাইক্লোনে পরিণত, অর্থাৎ ভয়াবহ একটি সাইক্লোনে পরিণত হবে, তখনও এর হাওয়ার গতিবেগ থাকছে ঘন্টায় 120 থেকে 130 কিমি। 13 তারিখে এটি একটি সুপার সাইক্লোনে পরিণত হওয়ার সম্ভাবনা, তখন এর ঘন্টায় গতি থাকবে, দেখতে পাচ্ছেন 170 থেকে 180 কিমি। এবং 13 তারিখে কিন্তু আরও শক্তিশালী রূপ নিয়ে ঘন্টায় 200 কিমি গতিবেগ নিয়ে ক্রমশ উপকূলের দিকে এগিয়ে যাবে এই ঘূর্ণিঝড় মোচা, এবং এটি কিন্তু অনেকটাই বাঁক নেবে এবং বাঁক নিয়ে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ বা মায়ানমার উপকূলে তাণ্ডব চালাতে পারে, দেখতে পাচ্ছেন 200রও বেশি গতিবেগ নিচ্ছে। তো আপনাদেরকে জানিয়েছিলাম যে 200রও বেশি কিন্তু গতিবেগ নিতে পারে এই ঘূর্ণিঝড়টি, দেখতে পাচ্ছেন 230 থেকে 40 কিমি গতিবেগ নিয়ে সুপার সাইক্লোনে পরিণত হচ্ছে এই ঘূর্ণিঝড় মোচা, এবং এটি মায়ানমার উপকূলে আছড়ে পড়তে পারে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, দেখতে পাচ্ছেন 240 থেকে 50 কিমি গতিবেগ নিবে এই
ঘূর্ণিঝড় মোচা এবং প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় আমফান এবং ঘূর্ণিঝড় শীতরাঙের থেকেও প্রচণ্ড শক্তিশালী রূপ নিতে চলেছে এই ঘূর্ণিঝড় মোচা। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূলে কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই উপকূলে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝোড়ো হাওয়া বইতে পারে, এমনটাই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর যা জানিয়েছে যে এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল এই দুটি উপকূলে তাণ্ডব চালাতে পারে। পশ্চিমবঙ্গের উপকূলে যে জায়গা রয়েছে দীঘা, ফেজারগঞ্জ, নামখানা, কাকদ্বীপ থেকে শুরু করে সুন্দরবন এলাকা, বাংলাদেশের কলাপাড়া, চিটং, মহেশখালী, এই জায়গাগুলিতে প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। যদি মায়ানমার উপকূলে আছড়ে পড়ে তাহলে বাংলাদেশে কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতি হবে এবং বাংলাদেশে আছড়ে পড়লে এটি কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতি হতে পারে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। তবে আপনারা দেখতেই পারলেন ল্যান্ডফল করতে পারে এই ঘূর্ণিঝড় মায়ানমার উপকূলে, এমনটাই কিন্তু এই মুহূর্তে আপডেট দেখাচ্ছে। এর গতিপথ কিন্তু এই দিকে দেখাচ্ছে, তবে গতিপথ পরিবর্তন হতেই পারে, এখনও 14 থেকে 15 তারিখ বা 13 তারিখ আসতে দেরি রয়েছে। এই ঘূর্ণিঝড় কিন্তু আবারও গতিপথ পরিবর্তন করবে। তো আমরা কিন্তু প্রতিনিয়ত ঘূর্ণিঝড়ের দিকে নজর রাখছি এবং লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে নিয়ে আসছি। তো আবারও পরবর্তী ভিডিওটিতে এই ঘূর্ণিঝড় নিয়ে আপডেট আপনাদের সামনে নিয়ে আসবো। তো এখনকার ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করবেন, মধ্যের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।